চিকেন দিয়ে আলু রান্না করলাম। দুপুরবেলা রান্না বান্না করা শেষ, এখন খেতে যাব। লাউ দিয়ে রান্না করার কথা ছিল, কিন্তু বাচ্চারা আবার চিকেনের সাথে বা মাংসের সাথে আলুটা পছন্দ করে, তাই রান্না করলাম আলু দিয়ে। আমি 3-4টা ডিমও দিয়ে দিচ্ছি, কারণ মুরগির ঝোলের সাথে ডিমটা ভালোই লাগে। জাস্ট এগুলো দিয়ে 3-4 মিনিট রেখে এরপর নামিয়ে নিব। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সে সাথে দিলাম একটু ধনে পাতা। এই ধনে পাতাগুলোর খুব সুগন্ধ, মাঝে মাঝে খুব সুগন্ধ ধনে পাতা পাওয়া যায়, তখন খেতে অনেক মজা লাগে ধনে পাতার যে ফ্লেভারটা। তো এটা আমি এখন জাস্ট 1 মিনিট রেখে নামিয়ে নেব। এখানে করেছি টমেটো ভর্তা, কালকে বেগুন টমেটো ভর্তা করেছিলাম, 3-4টা রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে আমি টমেটো ভর্তা করলাম। কালকে যে ভর্তা করেছিলাম এটাও রয়ে গেছে, এই কুটু শাকটাও এখানে, এটাও কুটু শাকের ভর্তা। তো দুপুরবেলা এগুলো দিয়ে লাঞ্চ করব, একটু ডাল আছে, সবজি আর আজকে সকালে একটু বাইরে গিয়েছিলাম, কিছু কেনাকাটা করলাম। একটা ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড কিনে নিয়ে এসেছি, আমার ফোনের চার্জারটা ঠিক মতো কাজ করছে না, অনেক সময় দেখি চার্জে দিলে ঠিক মতো চার্জ হয় না, তো ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডটা নিয়ে আসলাম। এটা হাই স্পিড আর এটা ইজিলি চার্জ, এনি কি1 এনাবেল ডিভাইসেসে কাজ করবে, আর ডুয়েল কয়েল টেকনোলজি, চার্জ ইউর ফোন ভার্টিক্যালি, আর এটা ভার্টিক্যালি বা হরিজন্টালি দুটাতেই আমি চার্জ করতে পারবো। আর ফার্স্টার দেন স্ট্যান্ডার্ড ওয়্যারলেস চার্জার, তো দেখে এটা কিনলাম, ভালো লাগলো। এটা গ্রেটার কিনলাম, আমার একটা বড় আছে, একটা ছোট আছে, এটা মাঝারি সাইজের, তো এটা হ্যান্ডি, আর আমরা এটা দিয়ে রসুনটা গ্রেট করতে পারি, ডিম গ্রেট করতে পারি চারদিকে, তো আর এটা আমরা সবাই ইউজ করি জানি, তো অনেক ভালো লাগলো এটা কিনলাম। একটা টাইমার কিনলাম, আমরা তো টাইমারটা সবসময় ইউজ করি কিচেনে, বেকিংয়েও লাগে, কুকিংয়ের সময়ও লাগে, তো টাইমারটা দেওয়া থাকলে ভালো, টাইমের মধ্যে আমরা সব কিছু চেক করতে পারি। আর এটা 1 ঘন্টার একটা টাইমার, টাইমের মধ্যেও লাগাইতে পারবো, এটা মুছে ভালো করে। একটা আইসিং সেট কিনলাম, আমার আইসিং সেট আছে অনেকগুলো, বাট আমার কেকের কিছু দেখলেই আমি সেটা নিয়ে নিই, বাচ্চারাও মাঝে মাঝে বাসায় এটা সেটা বানাই, তো এটাও আমার খুব পছন্দ হয়েছে। 8-পিস সেট আইসিং সেট আছে, আর ডিজাইনগুলোও খুব সুন্দর, এখানেও কেকের ডিজাইনটা দিয়ে দিয়েছে, তো ভালোই লেগেছে এটা আমি নিয়েছি। 5-পিস মিনি ইউটেন্সিল সেট, এটা আমরা যে কোনো কিছুতেই ইউজ করতে পারি, ব্রাশিং, তারপর কেক মিক্সচারটা যখন নেই বা বিভিন্ন স্পাইস যখন নেই মানে কাজ করি, তখন এই সেটগুলো আসলে অনেক কাজ করে, এবং সিলিকন যে কোনো কিছু সহজ উঠে আসে। এটা আমার 1-পিস আছে, আগে কিনেছিলাম, এই যে এখানে দেখা যাচ্ছে, বাট এটার একটা যেই আরেকটা পিস ছিল ওটা ভেঙে গেছে, তো আমি আরেকটা পিস নিয়ে আসছি। এরপর রাবার আনলাম, আমাদের মেয়েদের জন্য খুবই এসেনশিয়াল একটা জিনিস, এই রাবারগুলো অনেক পছন্দ, বাচ্চারাও ইউজ করে। গার্ডেনের জন্য একটা লাইট আপ ল্যান্টার্ন, গার্ডেনে দিব, গার্ডেনের জন্য আরেকটা সোলার লাইট কিনেছি, এটা বাটারফ্লাইয়ের, গার্ডেনের জন্য আরেকটা সোলার লাইট কিনেছি, এটা সোলার বাটারফ্লাই লাইট, রাতের বেলা এটা লাইট চলবে, দেখতেও খুব ভালো লাগছে, এই ধরনের সোলার লাইটগুলো গার্ডেনে আসলে খুব সুন্দর লাগে, তো এটাও কিনলাম একটা।
হিসাবে কিনলাম সোপ। এটা হলো এসেনশিয়াল ডেড সি ট্রিটমেন্ট গ্লিসারিন সোপ, 100% অরিজিনাল। আমার একটা পেজ আছে, অনেকজন আমার থেকে এই সোপগুলো নিয়েছে, খুবই ভালো সোপ। যেহেতু অরিজিনাল সোপগুলো স্কিনের জন্য খুব ভালো, এটা এক্সফোলিয়েট করে। সো এটা একটা নিলাম, এটা দুটো নিয়েছে, একটা না। এটা স্কিনের এক্সফোলিয়েশনের জন্য ভালো কাজ করে, সুদিং করে এবং এক্সফোলিয়েট করে, স্কিনটাকে পুরোপুরি ক্লিন করে আর স্মুথ রাখে স্কিনটাকেও। আর এটা নিয়েছে মিনারেল স্ক্রাব অ্যালোভেরা, এটাও ন্যাচারাল ময়েশ্চারাইজিং এফেক্ট অফ অ্যালোভেরা। অ্যালোভেরা তো স্কিনের জন্য খুব ভালো, তো আমি ট্রাই করি আসলে এই ধরনের অর্গানিক কিছু সোপ ইউজ করতে। সাধারণ যেসব সোপ বাজারে পাওয়া যায় আমি এগুলো কম ইউজ করি। সাথে নিলাম কয়েক রকম মেকআপ, আমার এসেন্সের লাইনারগুলো ভালো লাগে, এসেন্স লং লাস্টিং আই পেন্সিল একটা, একটা হলো এসেন্সের লং ওয়ার আইলাইনার, আর একটা হলো এসেন্সের লিপ লাইনার। এগুলো খুব ভালো, আর আমার এই লাইনারটা খুবই পছন্দ হয়েছে, মানে স্মুথলি এটা সুন্দর একটা এফেক্ট দিচ্ছে। আর এই যে এটাও আইলাইনার, এটা পেন্সিল, এটা লং লাস্টিং। হাই এন্ড ব্র্যান্ডের তো জিনিস ভালো বলবো না, সবগুলো ভালো, বাট এইগুলো খুবই রিজনেবল প্রাইসে। আমি ট্রাই করি যে কোনো ব্র্যান্ডের যেটাই ভালো হোক সেটা, আমি যদি দেখি ভালো লাগে আমি সেটা ইউজ করি। কিনলাম খুব সুন্দর কালারের একটা লিপস্টিক, আমার এই কালারটা খুব পছন্দ, এটা যে কোনো স্কিনেই আসলে ভালো লাগে। এটাও টুইস্ট করে দিতে হয়, একটা স্পঞ্জ কিনলাম নন অ্যালার্জেনিক, কালার ফ্রি আর লেটেক্স ফ্রি, সেই সাথে এটাকে এয়ার ব্রাশ একটা এফেক্ট দিবে, আর খুবই সফট, আর এটা পুরোপুরি গোল না, তো এটা দিয়ে আমরা মুখে যখন কন্ট্রোলিং করি বা পাউডার করে দিই এটাতে ইউজ করা যায়। তো দুইটা দুই দিকে একই রকম, এটা এখনও খুলিনি। ইয়ার ব্রাশ ব্রাইটেন ইউর কমপ্লেকশন অ্যান্ড ক্রিয়েট বিল্ট এভেল ইয়ার ব্রাশ লাইক কভারেজ। সো এটা নিলাম, নিলাম একটা অ্যালোভেরা, এটা সার্টিফাইড হল্যান্ড অ্যান্ড বারাতের। বাসে একটা অ্যালোভেরা থাকা ভালো, অনেক সময় হাতে মানে বার্ন হয় বা যে কোনো অ্যালার্জি হয়, অনেক সময় স্কিনের র্যাশ হয়, অ্যালোভেরা দিলে সাথে সাথে সুদিং হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি ভালো কাজ করে। হুদা বিউটির এই প্যালেটটা এদিন মরফেতে গিয়েছিলাম, মরফেতে কিছু কেনা হয়েছিল, এটা যে কোনো অকেশনেই ভালো লাগবে। আর যেহেতু আমার এখন আরেকটা কাজ মেকআপ নিয়ে, তো আমাকে মেকআপের জন্য সিলেকশনে রাখতেই হয়। আর নিয়েছি হুদা বিউটির এই প্যালেটটা, এটাও খুব সুন্দর একটা প্যালেট। হুদা বিউটির প্যালেটের যেটা ভালো সেটা হলো এটা খুব সুন্দর স্মুথলি স্কিনের সাথে বসে যায়। এই আজকের শপিং আপনাদের সাথে আজকের কিছু শপিং শেয়ার করলাম। এখন দুপুরে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, দুপুরবেলা ভাতটা আমরা সবাই খাবো, আমার রান্নাটাও হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। আর আজকের ব্লগ, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে, আর ভালো লাগে থাকলে আপনারা লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।